পাণ্ডবেশ্বরের দান্য এলাকা থেকে ছটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। শুক্রবার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত দান্য খাপাড়ার ফাঁকা মাঠ থেকে ছটি তাজা বোমা উদ্ধার করল পাণ্ডবেশ্বর থানার পুলিশ। কে বা কারা এই বোমা রেখে গেল এই মাঠে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সামনেই বিধানসভা নির্বাচন, আর তাই এই নির্বাচনের মুখে পাণ্ডবেশ্বর দান্য এলাকায় বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এটাই তো স্বাভাবিক, নরেন্দ্রনাথ চক্রবর্তীর অ্যাক্টিভ থাকবে আর পাণ্ডবেশ্বরের বোমাগুলি থাকবে না, এটা হতে পারে না। অতীতেও তাই করেছে, আমি এমএলএ হওয়ার আগে তো বোমাগুলি, যখন ওর সাম্রাজ্য ছিল পাণ্ডবেশ্বরের, তখন তো বোমাগুলি, লোকের পার্টি অফিস দখল করে নেওয়া, লোকের উপর গুলি চালা করানো, এটাই তো ওর ইতিহাস ছিল। দিদি আবার ওকে প্রার্থী করেছেন, আবারও শুরু করেছে, ওর যে চরিত্র সেটা ও ছাড়তে পারে। বোমগুলি নিয়ে খেলা হচ্ছে, ওপেন ফিল্ডে বোম পাওয়া যাচ্ছে, সবাই জানে বোম আর নরেন একই জিনিস, নরেনের আরেক নাম বোমগুলি। পাণ্ডবেশ্বরে ছ পিস তাজা বোমা উদ্ধার হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আপনার কি বক্তব্য? দেখুন, এটা তো খুব শঙ্কার বিষয়, আমরা খুব চিন্তাতে রইলাম, কারণ যেভাবে বিহার ঝাড়খণ্ড থেকে বহিরাগতরা ঢুকছে আর তারপর এরকম বোমা উদ্ধারের গল্প, এ তো নির্বাচন, একদিকে ইলেকশন কমিশনের চাপ আর একদিকে বহিরাগত গুন্ডাদের নিয়ে নির্বাচন করানোর যে চিন্তাভাবনা বিজেপি করছে, আমরা দলীয় কর্মীদের বলব যে রাত পাহার দিন গ্রামে গ্রামে দুষ্কৃতকারীদের গ্রামে ঢুকতে দেবেন না, প্রতিরোধ করতে। আর পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তরি বলছেন নরেন চক্রবর্তী এরিয়াতে বোমা বেরোবে না, সেটা কোনোদিন হতে পারে না স্যার। খুব ভালো, জানে অনজানে মে ইভি তো স্বীকার কর লিয়া যে পাণ্ডবেশ্বর আমাদের এলাকা, আমরা ভূমিপুত্র, বহিরাগত কোনো স্থান।